হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড গুড মর্নিং টু অল অফ ইউ। আমি জাস্ট এই মাত্রই হাওড়া স্টেশনলে পাইছো অ্যান্ড ওয়েটিং হলত বহি পেলাই আপনার বেলি উদয় হওয়া ভিউখানি আপনার দেখাই আছো। আর বহুত আমনি আসিল দুই দিনের পাছত হাওড়া স্টেশনলে পাইছো, ডিসাইড করেছো যে আমি কোনটো ওয়েটিং হললে যাম। সো গা পা ধুই রেস্ট লই ফ্রেশ হইলাম, তারপর ডিসাইড করিম আমি কত যাম এন্ড কত না যাও। এয়া বাবুসক খঙাই গৈছে, তার ঘড়ি দেখাই আছে এন্ড রাতেপরপরা ইমান গরম দিছে, ইয়াত বহুত বেশি গরম দিছে। আর ইয়াত সবে বহি পেলাই রেস্ট লইছো, সো অকমান দেরি পাছত আমি ফ্রেশ হইলাম। সো ভিডিওখানি স্কিপ নকরাকে চাই থাকুক এন্ড প্লিজ মোর চ্যানেলক সাবস্ক্রাইব করা নাই তেনহলে সাবস্ক্রাইব করে দিব এন্ড বেল আইকন দিব, নাই হলে বেল আইকনটো দবাই দিব যাতে মোর নিউ ভিডিও আপনাদের গৈ থাকিব। এন্ড প্লিজ লাইক শেয়ার এন্ড কমেন্ট করে জানাব মোর ভিডিওখানি আপনাদের কেনেকে লাগে। ভিডিওটো এন্ডলৈকে চাই থাকুক। ফাইনালি আমি উড়িষা পাই গলো এন্ড ইয়াত ইমানে বেশি গরম না, আমার আসামত 22-23 ডিগ্রি থাকে কিন্তু ইয়াত ইমানে গরম না, 43-42 এনেকে আছে। সো বহুত বেশি গরম আমার কারণে, এটু সহ্য করবল বহুত বেশি কষ্ট কিন্তু যিকোনো হোক সহ্য করবই লাগবে আহিছো যেতিয়া। সো আজির ভিডিও ইয়াতে এন্ড করো আর আপনাদের চাই থাকিব মোর আর নেক্সট ভিডিও কিটা উড়িষ্যাত কত কত ফুরিলো সেইটা সকলকে আপনার দেখাই থাকিম। সো মোর ব্যাটারিও ডান হয়েছে মোবাইলের, সো আজির কারণে ইমানে, ওকে বাই। ভেরি ভেরি সরি টু অল অফ ইউ গাইজ লেটকে আপলোড করার কারণে, কারণ বাবুর হাত ফ্র্যাকচার হয়েছিল সেইটার কারণে হসপিটাল অহা যাওয়া হবলগিয়া হয়েছিল। সো আপলোড করবলে সময় পাওয়া নাছিল।